I've got hurt and I would request some water, please. Start again, please. Yeah, my name is Wing Commander Abhinandan. My service number is 27981. I'm a flying pilot and my religion is Hindu. Okay. What else? I'm sorry, sir. As per, that's all I'm supposed to tell you. Okay. Wing Commander Abhinandan. Yes. Squadron. I'm not supposed to tell you that, no? Okay. Am I speaking to an officer? Yes. Okay. May I request a little information? Am I with the Pakistani Army? কাশ্মীরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বাজতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে পাকিস্তান দাবি করেছে তারা ভারতে দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং স্থলবাহিনীর আক্রমণে দুপক্ষের অন্তত চারজন নিহত হয়েছে বলে খবরে জানা গেছে। পাকিস্তান বিমান বাহিনী বুধবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার অপর পাশে অর্থাৎ ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে বোমা বর্ষণ করেছে বলে খবরে জানা যাচ্ছে। পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেছেন যে তাদের বিমান বাহিনী ভারতীয় দুটি বিমানকে ভূপাতিত করেছে এবং একজন ভারতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে। সংবাদ সংস্থা পিটিআই এবং রয়টার্স জানাচ্ছে, ভারত শাসিত কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে কয়েকটি পাকিস্তানি যুদ্ধ বিমান থেকে বোমা ফেলা হয়েছে। মেজর জেনারেল আসিফ গফুর টুইট করে জানিয়েছেন যে সকালে ভারতে বোমাবর্ষণের পরে দুটি ভারতীয় বিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি আকাশ সীমায় ঢুকে পড়েছিল। তিনি জানান, দুটিকেই গুলি করে নামানো হয়েছে। একটি বিমান পাকিস্তান শাসিত এলাকায় ভেঙে পড়ে অন্যটি ভূপাতিত হয়েছে ভারত শাসিত এলাকায়। পাকিস্তানি অঞ্চলে ভেঙে পড়া ভারতীয় বিমানটির পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তানের আকাশসীমার মধ্যে থেকেই আজ লাইন অফ কন্ট্রোলের অন্য পাশে আক্রমণ চালিয়েছে পাকিস্তানি বিমান বাহিনী। পাকিস্তানের তরফে এটাও বলা হচ্ছে যে তারা উত্তেজনা বৃদ্ধি চায় না, কিন্তু সে পথে যেতেই যদি তাদেরকে বাধ্য করা হয় তাহলে যে পাকিস্তানি বাহিনী সম্পূর্ণ প্রস্তুত তা প্রমাণ করতেই দিনের আলোতে এই অপারেশন চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার অবশ্য ভারতীয় কর্মকর্তাদের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে যে তিনটি পাকিস্তানি যুদ্ধবিমান ভারত শাসিত কাশ্মীরের আকাশ সীমায় ঢুকে পড়েছিল। অন্যদিকে ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোলের বরাবর ভারত আর পাকিস্তানি বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে খবরে জানা যাচ্ছে। ভারতীয় গোলার আঘাতে পাকিস্তানি তিনজন নারী ও একজন শিশু মারা গেছে, আহত হয়েছেন 11 জন। অন্যদিকে পাকিস্তানি বাহিনী ছোড়া গোলায় 5 জন ভারতীয় সৈনিকের আহত হওয়ার খবর জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে যে নিয়ন্ত্রণ রেখা বরাবর জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান। ওই এলাকার বেসামরিক নাগরিকদের নিয়ন্ত্রণ রেখা থেকে দূরে থাকতে বলা হয়েছে। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি সব ধরনের সরকারি স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে পাকিস্তানি প্রশাসন। অন্যদিকে ভারত অভিযোগ করছে যে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষে লিপ্ত হয়েছে। ভারতের দিকেও পুঞ্জ ও রাজৌরি জেলা নিয়ন্ত্রণ রেখার 5 কিলোমিটার পর্যন্ত এলাকার সব ধরনের স্কুল পরবর্তী নির্দেশ না অবধি বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রীনগর থেকে সাংবাদিকরা জানাচ্ছেন, উত্তর কাশ্মীরের উরি সেক্টর নিয়ন্ত্রণ রেখার দুদিকে থেকে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে।